এই যে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সুকুমার রায়ের আরেকটি কবিতা নিয়ে ফিরে এসেছি। কবিতাটির নাম হলো খিচুড়ি। চলো শুরু করা যাক। তার আগে বলতে চাই, এই খিচুড়ি সেই খিচুড়ি না যেটা আমরা চাল দিয়ে পোলাও দিয়ে বানিয়ে খাই। তো চলো শুরু করা যাক। খিচুড়ি লিখেছেন সুকুমার রায়। হাসছিল সাজানি, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাস জানু, কেমনে তা জানি না, বক কহে কচ্ছপে, বাহ বাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকছপ মূর্তি, দিয়াম খুগির গিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো, খাবে কাঁচা লঙ্কা, ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিন পিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি, জিরাফের স্বাদ নেই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িং এর ঢং ধরি সেও চায় উড়িতে, গরু বলে আমারেও ধরিল কি গো রোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে, হাতিমির দশা দেখো তিমি বলে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই, সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। ধন্যবাদ, আজকের মতো এটুকুই, বিদায়।